কখন ইফতার করব। তিন মিনিট আগে না তিন মিনিট পরে তিন মিনিট আগে আজান দিয়ে দিলে আবার একদল আর দলের সাথে লেগে যাচ্ছে আনফর্চুনেটলি আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন আমরা জানি যে এটা একটা ফেঁকি এখতলাফ এটা নিয়ে ঝগড়ার কি আছে তাই না রাসুল সাল্লাম তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন আপনি বলছেন কোরআন হাদিসের আলোকে জানতে চান তাহলে কোরআনের যে আয়াতটা সেটা হলো সুরাল বাকার একশো সাতাশি নম্বর আল্লাহ তালা বলছেন ওকুলু ওয়সরাবু হাত কুমল খৈতুল্লা ফজর তুমা লেইল আর তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না ফজরের কালো রেখার পরে সাদা রেখা স্পষ্ট হয় তারপর রাত পর্যন্ত শিয়াম পালন করো রাত পর্যন্ত রাতটা সাধারণত আমরা জানি যে সূর্যাস্তের সাথে সাথে রাত শুরু হয়ে যায় কিন্তু এই রাতটাকে নিয়েও আমরা ঝগড়া করছি শিয়ারা বলে রাত মানে রাত সূর্যাস্ত রাত না সূর্যাস্ত অপরাহ্ন মাত্র শেষ হল রাত তাহলে তারা ওই ইহুদিদের মতো একটু দেরি করে গিয়ে রাত্রের অন্ধকার ঘনিয়ে আসলে তখন তারা ইফতার করে আমাদের মধ্যেও এখন অনেক মানুষ তারা অনেক আর্গুমেন্ট করে তারা হয়তো কোরআন হাদিসের এই বিশ্লেষণগুলো পছন্দ করছে না কোরআনের উপরেও তারা নিজের মন মতো কথা বলে হাদিসের উপর মন মতো কথা বলে যেটা যেভাবে ব্যাখ্যা করার করে নিজের ইচ্ছা মতো হাদিসের যে যে কোনো হাদিসকে তারা অস্বীকার করে বলে আমার বুঝে আসে না মানে তার বুঝটাই হচ্ছে হাদিস সহি হওয়া না হওয়ার দলিল যাই হোক আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন এখানে বিষয়টা এটা নয় বরং ফুম্মাতেমসইামিল্লাঈ আপনি খেয়াল করে দেখেন শুরুটা আল্লাহ হাতা বলে ক্লিয়ার করে দিয়েছেন শেষটা বলেছেন লাইল সিয়ামটা যখন শেষ হবে এবং এর ব্যাখ্যাটা সোহেব বলে দিয়েছেন ইদা আকবর আল্লাহ মিনহা হুনা ও আকবরান মিনহা হুনা ও আফতার সোহেম যখন এদিক থেকে রাত ঘনিয়ে আসবে আর এদিক থেকে দিবস চলে যাবে এবং সূর্য অস্ত যাবে তখন রোজাদার ইফতার করবে তখন রোজাদার ইফতার করবে তাহলে সূর্যাস্তের সাথে সাথে ইফতার সময় হয়ে যায় দু এক মিনিট যদি কারো কোনো কারণে দেরি হয় বা একটু দেরি হয় সেটা কিন্তু নিষিদ্ধ নয় মানে সাথে সাথে এক সেকেন্ডের মাথায় ইফতার করে ফেলে রোজা ভেঙে ফেলতে হবে এটা কিন্তু শরিয়া বলেনি কিন্তু এটা ইফতার টাইম হয় তাহলে প্রবলেমটা কী আমাদের এখানে প্রবলেম দেখতে পাচ্ছে দুটো অর্থাৎ কিছু মানুষের দুটো প্রবলেম মানে এক দল মানুষের একটা প্রবলেম অন্য দল মানুষের আরেকটা প্রবলেম একদল তারা সূর্যের অস্ত যাওয়ার পরে টাইম হয়ে যাওয়ার পরে ইফতার করছেন না তারা বলেন যে এখনও হয়নি তাদের সূর্য অস্তগুলো এখনও কেন হয়নি কেন ভেটো দিচ্ছেন কেন দিমত পোষণ করছেন কেন আরও বেশি সময় নিচ্ছেন এটা ঠিক নয় আর আরেক দল মানুষ বলছেন যে সাথে সাথে ইফতার করতে হবে তারা এই হাদিসের তর্জমা করছেন আফতার সোয়েব সাথে 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 কোথায় পেলেন আপনি আফতারা সামাই নেই এটা বলেছেন রাসুলসাল্লাসাল্লাম রাসুলসাল্লাম বলছেন এটা ইফতারের টাইম ইফতার টাইম হয়ে গেল তখনই রোজাদার ইফতার করবে তখনই রোজাদার ইফতার করবে অর্থাৎ এভাবেই আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আমরা বুঝবো যে সূর্যাস্তের সাথে সাথে টাইম হয় কোনো কারণে জেনুইন কোনো কারণে অথবা মানে তাড়াহুড়োর কারণে বা বাথরুমে আছে এই কারণে অথবা কোনো একটা কাজে অ্যাঙ্গেজড হয়ে গেছে এমনভাবে তার চার পাঁচ মিনিট লেট হয়ে গেল এটা সেরিয়া কিন্তু লঙ্ঘন না এটা বুঝতে আমি সেটাই বোঝানোর জন্যই বলছি আবার আরেক দল ওয়াক্ত হয়ে যাওয়ার পরে ইফতার সামনে নিয়ে আরও অনেকক্ষণ বসে আছেন এটাও শরিয়াত আসলে পছন্দ করে না শরিয়ার মাকাসেরটা বুঝতে হবে এবং সেই জন্য আমরা দেখি যে আরেকটা হাদিসের মধ্যে রাসুলসাল্লাহ সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন লাইজ আল্লা সু বেখারিন মাাজ্জালুল ফেতর মানুষ যতক্ষণ পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে এটাও বোখারি মুসলামের হাদিস তাড়াতাড়ি ইফতারের মানেটা কী ইফতার সামনে নিয়ে বসে আরও কিছুক্ষণ কালক্ষেপণ করা না এটা না সময় হয়ে গেছে সাথে সাথে ইফতার করবেন এটাই স্বাভাবিক আসলে আমরা যখন কনভিনসড হই কারণ আমাদের এত খিদা এবং তৃষ্ণা থাকে যে যখনই আমরা বুঝতে পারি যে ইফতারের টাইম হয়েছে তখনই কিন্তু আমরা ইফতার করি তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এ হাদিসের ব্যাখ্যায় আসলে ফোকাহে কেরাম কেউ কেউ এটাকে সাবধানতামূলক আরও তিন চার মিনিট অপেক্ষা করার কথা বলেছেন যার পক্ষে হাদিস কোরআনের কোনো দলিল নাই আর যারা বলেছেন যে যখনই সূর্য অস্ত যায় তখনই ওয়াক্ত হয়ে যায় সেটাই আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারি অতএব কোরআন হাদিস আলোকে যেটা আপনি জানতে চেয়েছেন যে কখন ইফতার করবেন সেটা হলো সূর্য অস্ত যাওয়াটা যখন নিশ্চিত হবে এবং সেটা আজকাল ডিজিটালিও জানা যায় আমরা ঘন্টা মিনিট সেকেন্ডের কাটায় সেটা জানতে পারি অতএব সেভাবে আপনি ইফতার করবেন আপনি খামাখা দেরি করবেন না